ধরো না একটু, তুমি এটা খাও, আমি ঢুলি খাই, প্লিজ। দেখো চা পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তার সঙ্গে দাঁড়াও, আমি একটা কী জোগাড় করেছি দেখাই তোমাদের। দেখো কী জোগাড় করেছি, একটা খালি বোতল জোগাড় করেছি। এইটা দিয়ে না আজকের প্র্যাঙ্কটা একদম জমে যাবে। হ্যাঁ, তো আজকের প্র্যাঙ্কটা তোমাদের ভীষণ ভালো লাগবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আমার হোমমেড দারু একদম তৈরি হয়ে গেছে, এটাকে শুধু এবারে কী করবো, খালি জাস্ট ঠান্ডা করবো আর তারপরে বোতলে ঢেলে নেবো, আর তারপরে মজা আর খেল। তো দেখতে পাচ্ছ আমার হোমমেড দারু একদম তৈরি হয়ে গেছে, কেউ সিরিয়াসলি নেবে না, অন্যভাবে নেবে না, খালি মজা করো আর হাসতে থাকো, ঠিক আছে। তো দেখো এখন আমি চুপি চুপি গিয়ে লুকিয়ে ফেলবো আর চুপি চুপি ক্যামেরাটাকেও সেট করে নেবো, ঠিক আছে। তারপরে কি হয় দেখবে, চলো চুপ চুপ। স্যানিটাইজারটা নিয়ে যাই, স্যানিটাইজারটা লাগবে অ্যালকোহলের গন্ধের জন্য, ঠিক আছে। বারণ করলে লোকে তো কথা শুনে, আরে ঘোষ ঘোষ করে কি ঘুমাচ্ছো, ডাকছি, ওঠো না, ওঠো, উঠলে বলবো, আরে ওঠো না, আমি ঘুমাচ্ছিলাম তো, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, কথা বলে একটু শোনো, তোমাকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি ঘুমিও না, বারণ করলে শুয়ে পড়ো না, ঘুমিও না, বারণ করলে মানুষ কি করবে বলো, ঘুমাবে না, আচ্ছা ঠিক আছে, ওঠো বসো। আরে তোমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি, আর তুমি ঘুমিয়ে যেতেছে, তোমার কি সারপ্রাইজ সারপ্রাইজ শুনলে কি একটু আনন্দ হয় না, সারপ্রাইজ পাওয়ার ইচ্ছা হয় না নাকি, তো ঘুমটা তো ভাঙো একটু, এই ঠিকঠাক এই জগতে আসো, সে ঘুমের জগতে যদি মেশে থাকো তাহলে সারপ্রাইজ তো দেবো কি করে তোমায়, আমি কি বলবো, আরে উঠবে তো, কারণ ঝিমালে হবে না, উঠে বসো উঠে বসো, তোমার না দিল একেবারে খুশ হয়ে যাবে, একদম দিল খুশ হয়ে যাবে, মানে দিল খুশ হয়ে যাবে, আবার খুশ হয়ে যাবে, হ্যাঁ, আরে হলো এরা চোখমুখে জল ছিড়াবো, চোখমুখে জল ছিড়াবো, খুশ হয়ে যাবে, চোখমুখে জল ছিড়াবো, তোমার জল ছিড়াবো, দেখি 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 দেখি, না ঘুম কাটো ঘুম কাটো, আরে হয়েছে, কেটে দে তো, এই এত সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে, কথা বলে শুনুন, ঘুমটা ভাঙো, হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো চোখমুখে জল দিয়ে ঘুমটা কেটে যাবে, রাতে বেলা একটু ঘুমাতে দেবে না, আচ্ছা শোনো শোনো শোনো, তোমার ঘুম এক্ষুনি ভেঙে যাবে, তুই চোখটা বন্ধ কর, হেভি সারপ্রাইজ, তুই চোখটা বন্ধ কর, এখন তো ঘুমাচ্ছিস, এবার তুই 5 মিনিট চোখ বন্ধ কর, হেভি সারপ্রাইজ আছে, ওহ
নাও চোখটা খোলো, চোখটা খোলো, এদিকে তাকাও। দেখতে পাচ্ছ কি সারপ্রাইজ? দেখতে পাচ্ছ? আরে ওটা দেখো কি কি, তুমি দেখতে পাচ্ছ না? কি কোথা দিয়ে পেয়েছো? কি কোথা দিয়ে পেয়েছি? আর শুনতে দাঁড়াও, তোমার কাছে কি করছে সব? শুনুন, চেঁচাচ্ছ কেন? আমি তো ওই জন্য বলেছিলাম যে একটু দেরি করে শোবো, সব কিছুতে সব করে চেঁচামেছি। দেখতে পাচ্ছ এটা কি? দেখতে পাচ্ছ? হ্যাঁ মধু, এটা মধু, এটা তোমার মধু বলে মনে হচ্ছে? এটা তো মধু বলে মনে হচ্ছে? রমেশকে বলে আনিয়েছি, পরিষ্কার কথা। হ্যাঁ রমেশকে বলেছি, রমেশকে দিয়ে আনিয়েছি। রাখলে না গো, কি মান সম্মান রাখবো? বসো দাঁড়াও, তুমি মজাটা ভাবো, তুমি ঘরে বসে বউয়ের সঙ্গে খাওয়ার মজাই আলাদা। আরে সেটাই তো আজকে এক্সপ্লোর করতে হবে। তুমি দেখো কি কি তুমি, তোমার কি হয়েছে? খারাপ হয়ে গেছে, বেশি কথা বলো। আমি বলে উঠতে পারিনি, আমি রমেশকে দিয়ে ম্যানেজ করে আনিয়েছি, আজ বাড়িতে কেউ নেই। তুমি দেখো আমি সব রেডি করে দিচ্ছি, আমি সব রেডি করে নিচ্ছি। কি শুরু করেছে কে জানে, কি দিন পড়ে গেল ভগবান, কি দিন পড়ে গেল। এটা হলো দেখো, এটা অন পড়ে দেখো, আমি ক্লাস নিয়ে এসে দেখো কিভাবে কি। না 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 না, শোনো আমি আমি এটা আনার দরকার এনেছি, গ্লাস এনেছি, আর আর কি লাগবে দেখো আমি তো কিছু জানি। তুমি 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 সব রেডি করো, একদম রাপচিক চিজ হ্যায়। দেখো জলের বোতলটা নাও, আর কি লাগে না লাগে এরকম কি রেডি করো। এটা তো এই সঙ্গে ঘুমের ঘর কাটেনি, তুমি স্বপ্ন ভাবনা থেকে কি নাকি? কি লাগবে বলো না এর সঙ্গে? দেখো আমি তো জানি না, আমি জাস্ট এইটুকুনি ম্যানেজ করেছি, কি লাগবে বলো? চাঁচুর হলে হবে, চাঁচুর আছে ঘরে, চাঁচুর নিয়ে আসবো। আরে তাকাচ্ছ কি? চাঁচুর নিয়ে আসবো বলো না বাবা। একটা একটা দিনেরই তো ব্যাপার বাবা, ইচ্ছা হয়েছে নিয়ে এসেছি, এরকম করে তাকানোর কি আছে বলো তো? আমি তো লোকের সঙ্গে বাইরে তো বাইরে তো কোনো জায়গায় যাই না, তোমার সঙ্গে তোমার বউ বলেছে একটু বসে জল খাবে, এমন তো না, এমন তো না যে মানে ঘোর তোর অন্যায় করে ফেলেছি, আর এরকম ভাবে রিয়াকশন দিচ্ছে মানে স্ট্যাচু হয়ে গেল কি? তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত। আবার কি কথা, স্তম্ভিত স্তম্ভিত কি না খেয়ে শুরু হয়ে গেছে? আরে চাও না তো আমি কি দাঁড়াও, আমি তো ঢালছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি আসো, আমি ঢালছি ঢালছি, দেখো ঢালছি। এই জিনিস নিয়ে মজা,
মজা করো, খাবার দাবার আনো, মজা করো। কি এটা 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 এক কাপ গ্লাসে ঢালেই তো শেষ হয়ে যাচ্ছে গো, এ কি করে খাই গো, এটা তো কি করে খাই গো, দাও না দেখি, এ তোমাকেও সমান সমান করে দিই, নাহলে কেউ একটা লাগছে তোমার বেশি আমার কম। এ দাদা ঠিক আছে, এটা বেশি তো একবারেই শেষ হয়ে গেল গো, আমার কি দুটো আনা উচিত ছিল না কি বলো তো? এ দেখো এ দেখো এ দেখো শেষ হয়ে গেল, কি হবে? আমি ভাবলাম বেশ মজা হবে, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করবো, এতে একটা গ্লাসে তো ঢাললাম আর এ তো ফুরুত হয়ে গেল, কি হবে আমার কি হবে? আচ্ছা শোনো, এ দেখো আমার ইচ্ছা হয়েছে একদিন, কি আমি একটু খেতে পারি না বলো? একদিন আমি তো খেতে পারি না। আরে আমি কি বাইরে গেছি, অন্য লোকের সঙ্গে খাচ্ছি আমি বাইরে? খাওয়ার জিনিস এটা, খাওয়ার জিনিস মানুষের শখ মেটাবে না, মানুষ জীবনে একবার শখ মেটাবে না? কত ক্ষতিকারক জিনিস তুমি জানো? আরে ধর ধর রাখো 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 তো খাবে না? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? দাঁড়াও, খাবে না তো, খাবে না তো? আমি খাবো না তোমাকে, এই জীবনে প্রথমবার আমি এত আশা করে এনেছি, আমার সাথে এরকম করবে না কিন্তু, আমি আজকে কিন্তু ছেড়ে কথা বলবো না। উল্টো মানে তুমি ছেড়ে কোন কথা বলবো না? আমি জীবনে প্রথমবার, কি তোমার কি না খেয়ে তোমার কি সব হয়ে গেছে নাকি? কিচ্ছু হয়নি না, শোনো কিচ্ছু হয়নি, আমি জীবনে প্রথমবার অনেক আশা করে এনেছি, ভালোই ভালো, যদি খেতে যাও আমার সঙ্গে খাও, নাহলে আমার চুপচাপ খেতে দাও। আমি কত আশা করে এনেছি তোমার সঙ্গে, তোমার মনে হচ্ছে না আনন্দ এক্সাইটেড হচ্ছে না? এক্সাইটমেন্ট নেই কোনো বৈশাখ তোমাকে দেখে আমার এক্সাইটেড। দাঁড়া, এই কোথায় যাচ্ছ? এই দাঁড়া, এই ওখান থেকে নামবে না, নামবে না, আমি দাঁড়া, আমি একটুখানি একটুখানি মুখে দাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এই দাঁড়া, আসবে না, আমাকে জীবনের প্রথমবার আমাকে টেস্ট করতে দাও, প্লিজ প্লিজ, এরকম করে তেড়ে এসো না, বসো ওখানে, আমাকে একটু, তুই কিরকম করছো কেন, এরকম করছো কেন বলো তো, এরকম ভাবে মানে ভূত দেখেছো নাকি? দাঁড়াও, তুমি না খাও না খাও, এরকম আমি তুমি খাই। ফেলে দিয়েছি, চলো মানে আমাকে তো বসতে দেবে, তো পড়ে যাচ্ছি, বসতে হবে না, একবার ফেলো, নিয়ে এসো, ফেলো যাও, ফেলো দাঁড়াও, জীবনে প্রথমবার, জীবনে প্রথমবার আমাকে টেস্ট করতে দাও, প্লিজ এরকম করো না, এই পড়ে পড়ে যাবে, এটা খেলে কি হবে তুমি জানো? আরে আমি তো সেটা জামার জন্য চেষ্টা করছি, কেন চেষ্টা করছো? খাওয়া দাও প্লিজ, তুমি এরকম তুমিও খাও না, এরকম এরকম হেভি মজা হবে, দাও মজা করে না, মজা বেরিয়ে যাবে, মজা বেরিয়ে যাবে। তুমিও আদিকে পর্দের মতো বিয়ে করছো কেন বলো তো? তা আদিকে কি বলবো, পর্দের মতো বিয়ে করছো, ধরো না একটু, তুমি এটা খাও, আমি ধরি খাই, প্লিজ প্লিজ ধরো, কিরকম কিরকম কি জিনিস গো, কি জিনিস, জলটা কে দেবে? এতে জল দিতে হয়, জল দিতে হয়, তুমি বলবে তো জল দিতে হয়, কি জিনিস, তুমি বলবে তো জল দিতে হয়, আর কি কি লাগে আমি তোমায় জিজ্ঞেস করলাম, যে সকাল কি লাগে, জল লাগে বলেছো, আমি বললাম মুড়ি লাগবে, চাচুর লাগবে, তুমি কিছু বললে না, জল দিতে হয় সেটা বলেছো কি? আমি জানি তোমার না এত এক্সপিরিয়েন্স, তোমার না এত অভিজ্ঞতা, উঠালে রে দেবা, উঠালে রে বাবা, হ্যাঁ তোমার অভিজ্ঞতা কোথায় গেল, বলবে তো সেটা, বেশ হয়ে গেছে তো, টেস্ট করেছো, দাও না এটা, না না এটা জল দিয়ে টেস্ট করি নি, না 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 জল দিয়ে টেস্ট করি না, না না দাঁড়াও, আমাকে তো আমি ঠিকঠাক হয়নি, এটা ভুল টেস্টিং হয়েছে, ভুল টেস্টিং, ভুল টেস্টিং, ভুল টেস্টিং, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রথমবার জীবনে টেস্ট করলাম ভুল হয়েছে, কি হলো ওটা তো তুমি বললে জল দিতে হয়, সেটা ছিপিটা জল দিয়ে ওতে একটু দিয়ে খেয়ে দিলাম, ঠিক আছে ভাই, ঠিক আছে,
মাথা কাজ করছে তুমি কি গো? আমার ভালো লাগেনি, পরিষ্কার করো। যা ভালো লাগছে না আমার, কি বিচ্ছিরি খেতে। মানে মানে ও কি বিচ্ছিরি, আমি ভেবেছিলাম মিষ্টি টিষ্টি হবে, তো কি বিচ্ছিরি কষ্টটা, তেতো বিচ্ছিরি কিরম মতন একটা। তুমি আবার রাতের ঘুমটা ভাঙিয়ে তুমি এই করে আর তুমি এখন শুতে যাচ্ছ? আমার ভালো লাগলো না তো, কি করবো, আমি অন্য ভেবেছিলাম, তো অন্য হয়ে গেল। যা পরিষ্কার করো। না খেতে হবে, চলো। না 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 প্লিজ প্লিজ, না 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 বেশি কড়া হয়ে গেছে, ওই জন্য আমার তেতো তেতো লাগছে। দেখো চাটা বেশি কড়া হয়ে গেছে, চা। আর এই বোতলটা আমি রমেশকে দিয়ে আনিয়েছি, এটা সত্যি কথা, এই খালি বোতলটা আমি রমেশকে দিয়ে আনিয়েছি, বুঝতে পারলে? এই খালি বোতলটা আমি রমেশকে দিয়ে আনিয়েছি, বুঝতে পারলে? সন্দেহ হচ্ছিল। কিরম সন্দেহ হচ্ছিল তোমার? সন্দেহ তো হচ্ছিল। বন্ধ বন্ধ, ও বাবা, খালি তবে গিয়ে দেখো না, সব ব্যবস্থা করে রেখেছি আমি, সব ব্যবস্থা একদম করে রেখেছি। স্যানিটাইজারের বোতলটা পেয়ে যাবে, এই চারপাশ ছড়িয়ে দিয়েছিলাম। এবার বলো কেমন হলো, পার্টিটা তো করতে দিলে না। ভালোই প্র্যাঙ্ক শিখেছো। আমার কোনো দিকে দেখার দরকার নেই, আমার কোনো দিকে দেখার দরকার নেই। মায়ের উপর করেছিল, তো ওরটাই ওর উপরই ঝাড়লাম। এখন বলছে নাকি সন্দেহ হয়েছিল, কি বলবে? মানে ছিপটা পেয়ে মাছে কামড়, না সরি, মাছটা পেয়ে ছিপে কামড়। যা ওর পরিষ্কার করো, ঘুমাতে হবে। তো চলো বন্ধুরা, ভালো লেগেছে তো? ভালো লেগেছে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে হবে।